नमस्कार केमन आछो सबाई आशा करी खूब भालो आछो और आमियो खूब भालो आछी। देखते ही पेले आमि ट्रेन थेके नेमे पड़लाम, तारपर एकटु केएफसी चिकेन खेये निये एकटा कैब बुक करे गंतव्येर दिके रওনা दिलाम। आमि संगीता तोमादेर साथे शेयर करते चलेछि एकटा झकझके तकतके नतुन ब्लग। भिडियोटा स्किप ना करे लास्ट पर्यन्त देखते थाको। आजके आमि कोथाय चले एसेछि? आजके आमि चले एसेछि स्टोरी द बुक स्टोर। हाँ, एक ही छादेर नीचे जे एत सुंदर एक बुक स्टोर थाकते पारे सेटा निजेर चोखे ना देखले विश्वास हतो ना। ये जगहटा एकदम नतून जस्ट अगस्टे ओपेन होयेछे, ताई आमी देरी ना करे एखाने चले एलाम जाते तोमरा जारा जारा बुक लाभार आछो और नतून नतून जायगा एक्सप्लोर करते चाओ ताराओ एखाने झटपट करे चले आसते पारो। स्टोरी, हाँ एटाई नाम एई बुक स्टोरटार और एतटाई सुंदर जे काउके अट्रैक्ट करे। फार्स्टे एखाने प्रचुर कप रयेछे जेगुलो आमरा तोमरा सबाई गिफ्टिंग पारपासे व्यवहार करते पारी। तारपर एखाने समस्त धरनेर बोई आछे, नतून पुरानो सब किछु। साइंस थेके माइथोलजी, अटोबायोग्राफी थेके हिस्ट्री, पलिटिक्स थेके पलिटिकल साइंस, फिक्शन नन फिक्शन, बिजनेस, इंटरनैशनल हिस्ट्री, বাচ্চাদের বই, পোর্টসের বই, রান্না বান্নার বই, গানের বই, সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। যা অজানা তথ্য আমরা জানি না এবং জানতে চাই সেগুলো সব আমরা এখানে এলেই পেতে পারি। সাথে সাথে একটা খুব সুন্দর সুযোগ এখানে আছে, এখানে এসে তুমি অনেকটা টাইম স্পেন্ড করে ভালো করে বইটাকে দেখে নিয়ে কিছুটা পড়ে নিয়ে তোমার মনের মতো হচ্ছে কি না সেটা দেখার পরেই তুমি বইটা কিনতে পারো, কোনো তাড়াহুড়ো নেই। আমি দেখছিলাম এখানে অনেকেই আসছে যারা খুব ভালো করে বইটাকে অনেকটা সময় নিয়ে পড়ছে তারপরেই পারচেস করছে। আর অনেক কাপলরাও আসছে যারা বইও কিনছে সাথে সাথে নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ডও করা হয়ে যাচ্ছে। প্রচুর বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে আসছে কারণ জায়গাটা খুবই সুন্দর আর বাচ্চাদের প্রচুর ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে জলের বোতল, টিফিন বক্স সব কিছুই এখানে পাবে। ছোটদের যে বইগুলো এখানে পাওয়া যাচ্ছে সেগুলো বাচ্চাদের ছোট থেকে গ্রো করতে সাহায্য করবে। পর গিফট করার জন্য যে ব্যাগের প্রয়োজন হয় সেটার জন্য তোমায় অন্য কোথাও যেতে হবে না, এখানেই তুমি পেয়ে যাবে। তারপর আমি ফার্স্ট ফ্লোরে চলে এলাম যেখানে এসে আমি দেখতে পেলাম কত ধরনের ল্যাম্প সেট রয়েছে, তারপর ক্যান্ডেল রয়েছে, ছোট ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, বিভিন্ন ধরনের। আর এই ক্যান্ডেলগুলোর মধ্যে একটা খুব সুন্দর অ্যারোমা রয়েছে যেটা হাতে নিয়েই ফিল করা যাচ্ছে আর যখন জ্বালা হবে তখন তো খুবই ভালো লাগবে। এতটাই আমার ভালো লাগছিল যে আমি দেখবো বলে হাতে নিয়েছিলাম কিন্তু যতক্ষণ না নিলাম ততক্ষণ সেটাকে আর রাখতে পারলাম না। আর সামনে তো দেওয়ালি আসছে তাই এরকম ক্যান্ডেল তো আমাদের সকলকেই কিনতে হবে, তাই আমি একটু আগে থেকেই কিনে নিলাম। তারপর এই ফ্লোরটা আমি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর কী কালেকশান এখানে রয়েছে, যা যা বললাম তোমাদের সেরকম সবই রয়েছে। তারপর তাছাড়াও আরও প্রচুর কিছু এখানে রয়েছে। জায়গাটার বিশেষত্ব খুবই ভালো, তবে একটা জিনিস সেটা হচ্ছে এখানে তুমি দাঁড়িয়ে বই অনেকক্ষণ পড়তে পারো কিন্তু বসে বই পড়ার অপশানস এখানে নেই বললেই চলে। আর সবাই দেখছি দাঁড়িয়েই বই পড়ছে ঘন্টার পর ঘন্টা, প্রচুর সময় ধরে সবাই বই কিনছে। আর আমি এমন কাউকে দেখিনি যে এখান থেকে বই না কিনে শুধুমাত্র আড্ডা দিয়ে আর বই দেখেই এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটার আর একটা বিশেষত্ব হলো ডেকোরেশানের। সেটা কি? সেটা হচ্ছে পুরো ওয়াল জুড়ে দেখতেই পাচ্ছ বুক সেলফে বুক পুরো ঠাসা, আর যেটুকু ওয়াল ফাঁকা রয়েছে সেখানে ফুল ওয়াল জুড়ে মিরার। শুধু ওয়ালে না, একেবারে সিলিংয়েও মিরার, যার জন্য এই জায়গাটাকে এতটা বিশাল বড় লাগছে। জায়গাটা নিঃসন্দেহে বড় কিন্তু এতটাও বড় না যতটা এই ভিডিওতে দেখতে লাগছে, বা তোমরা সামনে গেলেই বুঝতে পারবে যে মিরারের জন্য জায়গাটাকে ঠিক কতটা বড় লাগছে। খুবই সুন্দর জায়গাটা। আর মিরার সামনে পেয়েছি, একটু পোজ দেব না তাও কি হয়? তাই একটু পোজ দিয়ে ফটাফট কয়েকটা সেলফি তুলে ভিডিও করে আবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে যাচ্ছি। আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর এটাই ফাইনাল, এর ওপরে আর কিছু নেই। জানতে ইচ্ছে করছে না এই এত সুন্দর বুক স্টোরটা কোথায়? এটা সল্টলেক সেক্টর 3 যুবভারতী ক্রীড়াঙ্গনের একদম কাছেই। আমি তখনই তোমাদের বলেছিলাম এখানে বাচ্চাদের জন্য প্রচুর জিনিস আছে, যেমন টিফিন বক্স, ওয়াটার বটল, ফাইল, তারপরে প্রচুর ধরনের খেলার জিনিস যেগুলো বাচ্চাদের খুবই অ্যাট্রাক্ট করে, সেটা আমরা সবাই জানি। তাই বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই স্পেশাল ছিল। এগুলোর সাথে সাথে বাচ্চাদের জন্য আরও একটা স্পেশাল জিনিসের ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা। আমি বলেছিলাম এখানে বসে বই পড়ার অপশনস নেই বললেই চলে, কিন্তু একেবারেই নেই তেমনটা কিন্তু নয়। বাচ্চারা চাইলেই এখানে বসে বই পড়তে পারে, আর যদি কিছু ভালো লাগে সেটাও তাদের বাবা মার কাছে বায়না করে নিয়ে নিতে পারে। এই বাচ্চাটা খুব মন দিয়ে পড়াশোনা করছে, আর দেখতেই পাচ্ছ নিচে কত বাচ্চা এখানে এসেছে তার বাবা মার সাথে। এই জায়গাটা খুবই ফেমাস, যেটা আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম, কারণ আমি যখন গেলাম দেখছি লিটারালি লাইন দিয়ে লোকজন এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। তাই আমিই বা কেন নয়, আমিও করে নিলাম, একটু পোজই দিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভিডিও পারপাসেই বলতে পারো। তারপর ওখান থেকে নিচে নেমে চলে এলাম, কারণ আমি তো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, সাথে সাথে নিজেও ঘুরে দেখলাম। দেখতেই পাচ্ছ আমার কাঁধে একটা কালো রঙের ব্যাগ রয়েছে, তাতে আমি যা যা নেবো সেগুলো অলমোস্ট রেখেই দিয়েছি, কিন্তু আরও দু একটা জিনিস নিতে আমার ইচ্ছে করছিল। তাই দেরি না করে আমি নিচে নেমে চলে এলাম, যাতে আমার পছন্দের জিনিসগুলো তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারি। আর তার আগে তোমাদের পেনের কালেকশনগুলো একটু দেখিয়ে দিই। এখানে বিভিন্ন রেঞ্জের পেন পাওয়া যাচ্ছে, 4000-5000 দামেরও পেন আছে। তারপর আমি একটা গুড গার্ল ব্যাড গার্ল নিয়ে নিলাম, যদি এই বইটা পড়ে নিজেকে কিছু চেঞ্জ করা যায় এই আর কি। তারপর ব্যাগের যেহেতু এখানে প্রচুর কালেকশন রয়েছে, আর ব্যাগের প্রতি আমার একটা আলাদাই উইকনেস কাজ করে, তাই দেরি না করে এখান থেকে ব্যাগও নিয়ে নিলাম। তারপর 2 ঘন্টা শপিং করার পর, এখানে সময় কাটানোর পর ফাইনালি এখান থেকে বেরোলাম। কোথায় গেলাম সেটার জন্য ভিডিওটা দেখতে হবে, কিন্তু প্রচুর বই কিনেছি, বইয়ের সাথে সাথে অন্যান্য আরও অনেক জিনিস কিনে ফেলেছি, কিন্তু খাওয়া তো হয়নি, খুব খিদে পেয়ে গেছিলো। তাই খাবার জন্য একটা জায়গায় তো যেতেই হতো, আর খাবার থেকেও বেশি এই জায়গাটায় আসার ইচ্ছে আমার খুবই ছিল বেশ কয়েকদিন ধরে। তাই যখন এখানে এসেই গেছি, তাই এই জায়গাটাতেও চলে এলাম। জায়গাটা ঠিক কতটা সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা পুরো সাদার মধ্যে যেন স্বর্গ নেমে এসেছে। খুবই সুন্দর এই জায়গাটা। যেতে গিয়ে আমার বাঁদিকে চোখ পড়লো, তাই আমি আটকে গেলাম, কিন্তু তারপরেই ভাবলাম যে না, এখন তো খুব খিদে পেয়ে গেছে, তাই আগে খেয়ে নিই, তারপর তোমাদের এই বাইরেটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। তার আগে ভিতরটা একটু ঘুরিয়ে দেখাতেই পারি, চলো ভিতরে যাওয়া যাক। ফার্স্টে গিয়েই খাবারটা অর্ডার করে দিলাম, আর কথা বলতে বলতে সেগুলো চলেও এলো। ফার্স্টে নিয়েছিলাম 2টো কোল্ড কফি, একটা ক্যাপুচিনো আর একটা কিটক্যাট শেক। ক্যাপুচিনোটা খেয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এতটাও সুন্দর হতে পারে। আমি স্টারবাক্সের কফি খেতে খুব ভালোবাসি, কিন্তু এটা খাওয়ার পর যেন স্টারবাক্সও হার মেনে যাচ্ছিল আমার কাছে, কি জানি হয়তো খুব খিদে পেয়েছিল বলেই। আর কিটক্যাট শেকটা খেয়ে ভালো লেগেছে, বাট খুবই মিষ্টি, তাই ওটাকে আমি একটু সাইডেই রাখবো। আর এই ক্যাপুচিনোটাকে 10-এ 10 দিতে আমি বাধ্য হচ্ছি। তারপর মেন কোর্স চলে এসেছিল। এখানে খাবারের রিভিউ আমি অনেক দেখেছি, কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম সত্যি যা রিভিউ দেখেছি তার থেকেও ভালো বলা যায়। আর খিদে প্রচণ্ড পেয়েছিল বলে হয়তো এতটা ভালো লেগেছিল কিনা জানি না, খুবই ভালো লেগেছে। এতদিন যত জায়গায় খেয়েছি তার মধ্যে এই ক্যাফের খাওয়া দাওয়া আমার খুবই ভালো লেগেছে। এতটা খিদে পেয়েছিল যে তাড়াহুড়ো করে খাবার কাটছিলাম, আর সেই কারণেই হয়তো পুরোটা খাবার খেতে পারিনি, অনেকটাই নষ্ট হয়েছে, যার জন্য আমাদের খুবই খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। এরপর চলো তোমাদেরকে পুরো বাইরেটা ঘুরিয়ে দেখায়। এখন খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, আর এমনিতে প্রত্যেক দিন সন্ধ্যের পর থেকে যারা যারা ক্যাফেতে আসে তারা বেশিরভাগই এখানেই বসে, কারণ যদি একটু হাওয়া দেয় এই জায়গাটা একদম পারফেক্ট ফর রোমান্টিক ডেট। জাস্ট অসাম, আমার এতটাই ভালো লেগেছিল, ইচ্ছে করছিল এখানে বসেই খাবারগুলো খাই, কিন্তু প্রচণ্ড গরম ছিল, হাওয়া দিলেও তাই এখানে বসে খেতে পারছিলাম না। কিন্তু একটু ছোট ছোট ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি, আর সেটাই করছিলাম। যাদের যাদের আমার এই ভিডিওটা দেখে এই ক্যাফেতে যেতে ইচ্ছে করছে তাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে সেক্টর 5-এর ক্র্যাফট কফি। চাইলেই প্রিয়জনের সাথে গিয়ে একটা রোমান্টিক ডেট করে আসতেই পারো। আমি প্রমিস করছি এই জায়গাটা তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। আর এরকম নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।